নতুন কন্যাশ্রী 2024-25 সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা যারা এই বছরে 2024 সালে ক্লাস এইটে উঠেছে সেই মেয়েদের জন্য, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর প্রথম ক্লাস এইটে উঠেছে এই জানুয়ারি মাসে, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। এত দ্বারা আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীদের এবং তাদের অভিভাবকদের জানানো যাচ্ছে যে 2024-25 সালে নতুন কন্যাশ্রী ফর্ম ফিল আপের জন্য আগামী 16-2-2024 তারিখে স্কুলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিতে হবে। যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় নাই তারা আগামী 10 দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আগামী 27-2-2024 তারিখে স্কুলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স জমা দেবে, নতুবা কন্যাশ্রী প্রকল্প থেকে তাদের নাম বাতিল হয়ে যাবে। তো আমরা জানি যারা 7 থেকে 8 উঠলো তাদের এবারে নতুন কন্যাশ্রী হবে, সেই সমস্ত ছাত্রীদের। তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, আমরা অনেকবার বলেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, আশা করি প্রায় সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে। তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের হয়েছে তারা 16 তারিখে জমা দেবে স্কুলে জেরক্সের, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিয়ে সেই জেরক্সের উল্টোপিঠে ছাত্রীর নাম, ক্লাস সেকশন, রোল নাম্বার, এইটের ক্লাস সেকশন রোল নাম্বার আর নাম, এই কোটা লিখে আর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটাও লিখবে, এই কোটা লিখে জমা দেবে স্কুলে 16-2-2024 তারিখে। আর যাদের এখনও অ্যাকাউন্ট হয়নি, এই সময় আমাদের সরস্বতী পুজো এবং তারপরে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার কারণে বেশ কয়েকদিন স্কুল বিভিন্ন ক্লাসের রোটেশন করে বন্ধ থাকবে, সেই সময় তোমরা অ্যাকাউন্টটা খুলে নাও, সরস্বতী পুজোর সপ্তাহেই খুলে নাও যাদের এখনও খোলা হয়নি অ্যাকাউন্ট, দিয়ে 27-2-24 তারিখে তারা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে যে পাসবই পাবে সেই পাসবইয়ের জেরক্স নিয়ে যেভাবে বললাম ওইভাবে জমা দাও। এখনও কিন্তু এ তোমাদের কন্যাশ্রীর ফর্ম আসেনি, কিন্তু আমরা কতগুলো ফর্ম চাইব সেইটার জন্য এগুলো জরুরি। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আধার কার্ড আছে তাদেরই তো হবে, কাজেই তোমাদের এই তথ্যগুলো জরুরি দরকার। এইগুলো আমি পেয়ে গেলে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের কতগুলো ফর্ম লাগবে নতুন কন্যাশ্রীর জন্য সেটা আমরা বলতে পারব। কাজেই এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা দাও।